সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। সারাদিন অনেক গরম গরম খবর, তবে যেহেতু টিভিএন অ্যানালাইসিস আমাদের প্রফেশনালদের নিয়ে কথা বলতে হয়, তারপরেও আমরা কথা বলবো আজকের উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে, যেগুলো আমাদের অভিবাসন, সেই সাথে এখানকার যারা আমরা আছি তাদের সাথে, জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। আর সেই সাথে আমরা আজকে পেয়েছি এমন একজন অতিথিকে যিনি কমিউনিটির অনেক পরিচিত মুখ, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সমস্ত সংগঠনের সাথে জড়িয়ে আছেন, সেই সাথে মাস্টার্স অফ ল আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আপনাকে আজকে পেয়েছি, আরো আরেকটি ভালো দিক আছে আজকে ড্রিমার অ্যাক্ট যেটি ন্যান্সি পেলোসি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এবং প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আইন বিষয়ে কিংবা অভিবাসন রিলেটেড যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন, তুলে ধরতে পারেন মতামত। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, আপনার প্রতিক্রিয়া শুরুতেই জানতে চাই। সো আজকে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে, অনেকে হয়তো জানেন বা যারা মিডিয়ার সাথে জড়িত, ন্যান্সি ফেলোসি একটা অত্যন্ত ভালো কাজ করছেন, যিনি অত্যন্ত ওপেনলি ডিক্লেয়ার দিয়েছেন যে উনি ইমপিচমেন্টের পক্ষে না, কারণ এটা একটা হোস্টাইল, একটা শত্রুতামূলক পরিবেশ সৃষ্টি হবে দেশে, সেটা মোটেই কাম্য না। এবং এই আভাস দিয়েই উনি যেটা ড্রিম অ্যাক্ট, এটাকে নতুনভাবে নাম দিয়েছেন ড্রিম অ্যান্ড প্রমিস। ড্রিম অ্যান্ড প্রমিস অ্যাক্টের এখন ফাঁস হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি এই প্রসঙ্গে প্রেসিডেন্ট ওবামাকে ধন্যবাদ দিই, কারণ উনি ইন্ট্রোডিউস করেছিলেন, ইন্টারিম একটা রিলিফ দিয়েছিলেন যেটা এখনো লোকেরা পাচ্ছে, এবং সেটাকে উনি বাস্তবায়িত করতে পারেন নাই, বিকজ প্রেসিডেন্ট হইয়াও ওনার মেজরিটি ছিল না হাউসে এবং সিনেটে, এই জন্য সে পারে নাই। বাট এটা এখন পর্যন্ত এটা গুড নিউজ দ্যাট এটা একটা একটা ভালো জিনিস, এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পও এটার পক্ষে ছিলেন। মাঝখান দিয়া মিডটার্ম ইলেকশন এবং দেওয়াল নির্মাণ নিয়ে বেশি কথাবার্তা হওয়াতে এই জিনিসটা কিছুটা ফেঁসিয়ে গেছিল, এবং আমি অত্যন্ত খুশি যে মিডটার্ম ইলেকশনের পরে আমরা যে মেজরিটি পেয়েছি, মেজরিটি পাওয়ার প্রথম ধাপেই ন্যান্সি পেলোসি যে এটা নিয়ে কাজ করতেছেন, এটা অত্যন্ত ভালো জিনিস। কারণ একটা কোনো কোনো হিসাবে 800,000 পিপল, কোনো কোনো হিসাবে মিলিয়ন পিপল, এটা স্টুডেন্ট যারা 2007 সালের জুলাইয়ের আগে এসেছিল বা তাদের পিতা মাতার সাথে বা অন্য কোনো আত্মীয় স্বজনের সাথে, এবং এখানে একটা ডিপ্লোমা নিয়েছে বা কলেজে হাই স্কুল ডিপ্লোমা নিয়েছে এবং কাজকর্ম করতেছেন, এইসব ছেলেগুলো অত্যন্ত এখন বয়সও হয়েছে, এই জন্য আমাদের অনেক ক্লায়েন্ট আছে, অনেক লোক আছে, সো এরা বেনিফিট হবে, এটার জন্য আমি অত্যন্ত খুশি, অত্যন্ত এটা অত্যন্ত ভেরি পজিটিভ নিউজ। লেটস সি কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে নেয়, এবং হোপফুলি বলা হচ্ছে যে 10 বছরের জন্য যে সুযোগ সুবিধা হয়তো কংগ্রেসে পাশ হয়ে যেতে পারে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই ক্ষেত্রে বিরোধিতা করতে পারেন। আপনার কি মনে হয় রাজনীতির জন্যই কি রাজনীতির এই জায়গাটিতে বিরোধিতা? সেটা প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি বুঝেছেন যে এই ছেলেগুলো ভেরি ইনোসেন্ট চাইল্ড, তারা এখানে আসে নাই, ফার্স্ট অফ অল তাদেরকে আনা হয়েছে, তো সুতরাং ইন দি আই অফ ল দে নেভার কমিটেড এ ক্রাইম অর ক্রস দি বর্ডার। এই জন্য একটা সিম্পথি প্রেসিডেন্ট ট্রাম্পেরও ছিল বিগিনিং এ, প্রেসিডেন্ট ট্রাম্পও বলছে আই উইল নট টাচ দি ড্রিমার্স, আই উইল কন্টিনিউ দ্যাট ড্রিমার্স, কিন্তু এটা ধারাবাহিকতা রাখা যায় না, এই জন্য কারণ দুপক্ষ অনেক দলাদলি করছিল, অনেক কথা কাটাকাটি ফান্ডিং নিয়ে, ওয়াল নিয়ে, এবং বিগিনিং এ সংখ্যাগরিষ্ঠতা ছিল না, পরবর্তী সংখ্যাগরিষ্ঠতা হওয়ার এই যে মাত্র শুরু। তো এখন যেহেতু ন্যান্সি পেলোসি একটা সুখবর বইয়ে দিয়েছেন রিপাবলিকান শিবিরেও, কারণ রিপাবলিকদের ল মেকারদের অনেকেও কিন্তু এটা সমর্থন করে, সো তাদের আমি মনে করি সমর্থন পাওয়া যাবে, কারণ এইটা আর এটার বিপক্ষে লোকের সংখ্যা খুবই কম, আনলেস কোনো সামথিং ডিজাস্টার কোনো কিছু না হলে প্রেসিডেন্ট ট্রাম্প এটা সমর্থন দেবে, এটাকে আমরা পজিটিভ হিসাবে নিতে হবে। এবং আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, যদিও আপনি আপনার ভূমিকাতে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আজকে ন্যান্সি পেলোসি পরিষ্কার করেছেন তার ওয়াশিংটন পোস্টের যে ইন্টারভিউ সাক্ষাৎকারটি, সেখানে তিনি বলেছেন তিনি অভিশংসনের পক্ষে নন। এবং আমি যদি আপনার কাছে অন্যভাবে একটু জানতে চাই যে পেলোসি হচ্ছেন অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, আমরা দেখেছি যে ব্যক্তিগত পর্যায় থেকে মানে ডোনাল্ড ট্রাম্প এবং ন্যান্সি পেলোসির যে সম্পর্কটি, দর কষাকষি জায়গাটি, সেটি কিন্তু কখনোই স্বাভাবিক না একদম স্পিকার হওয়ার আগ থেকে, কিন্তু আজকে পেলোসির এই বক্তব্যটি এটি প্রমাণ করে যে আমেরিকার দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চার যে খুব সুসংগঠিত একটি আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, সেই চর্চার দিকটি কি উল্লেখ করলেন ন্যান্সি পেলোসি তার এই জায়গাটিতে অবস্থান করার পর? আমি মনে করি ন্যান্সি পেলোসি অত্যন্ত বিজ্ঞ রাজনীতির পরিচয় দিয়েছেন, কারণ দেখেন ওকাসিও
ইলহান উমর এবং রাশিদা তলিব, এরা এরা যে প্রগ্রেসিভের নামে যেভাবে কথাবার্তা বলতেছিল এবং এটা ডেমোক্রেটিক শিবির একটা একটা দলাদলি সৃষ্টি করছে, এটা কিন্তু মোটেই আমেরিকার মতো রাষ্ট্রের জন্য ভালো না। কারণ ওয়েন আমরা যখন মাইনরিটি গ্রুপ যখন বিভিন্ন শিবিরে বিভক্ত হয়ে যাই, দেন আমরা স্মল হয়ে যাই, আমাদের শক্তি কমে যায়। দে শুড ওয়ার্ক টুগেদার, দে শুড স্টে স্ট্রং আন্ডার দ্য লিডারশিপ অফ ন্যান্সি ফেলোসি, নট লাইক ও ন্যান্সি ফেলোসি না। রাশিদা তুলিফ কিন্তু বলেছে যে আমি নিজেই এটা উত্থাপন করবো যদি ন্যান্সি ফেলোসি না করে, দ্যাটস রং। সো দ্যাট শুড কারণ এখানে গিভ এন্ড টেক, যদি আপনি খুব বেশি আপনার অবস্থানে স্ট্রং থাকেন দেন হি উইল স্টে ইন হিজ পজিশন, তাহলে ইন দ্য মিডল সাধারণ মানুষের উপকারে কাজ করা যাবে না। এই প্রসঙ্গে একটু এন মজুমদার আপনার কাছে জানতে চাই, যদিও পলিটিক্যাল আলোচনা হয়ে যাচ্ছে তারপর আপনি যেহেতু খুব সুন্দর করে প্রসঙ্গটি তুলেছেন, আমরা দেখেছি যে কংগ্রেসে নতুন সদস্যদের আবির্ভাব, নারী সদস্যদের আবির্ভাব, সেই সাথে ইলহান ওমর এবং রাশিদা তালিব ইতিহাসই সৃষ্টি করেছেন, মুসলিম নারী সদস্য হিসেবে তারা গিয়েছেন এবং নতুন কংগ্রেস সদস্য, এবং রাজনীতিতে তাদের অভিজ্ঞতা কম দেখে কি আমরা দেখছি যে ইলহান ওমর কিংবা রাশিদা তালিব একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, এটিকে আপনি কিভাবে? আমি এভরি টাইম দেয় এরকম তারা কথাবার্তা তোলে আমি এটার প্রতিবাদ করি, এই জন্য নট বিকজ আমি তাদের এগেনিস্ট, আমি তাদের পক্ষের লোক, আমি আই উইল স্টিল সাপোর্ট দেম, ডাই হার্ড সাপোর্টার। বাট দেখেন এই যে ইলহান ওমর, এই মেয়েটা কিছুদিন আগে ওই আপনার আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট যেটা ওবামার বিরুদ্ধে কিছু কথা বলতেছে, এটা কোনো ওখানে প্রয়োজন নাই, কারণ ওবামা তো ফার্স্ট ইজ নট এ প্রেসিডেন্ট এনিমোর, ওবামা কি করছে এটাতে উত্থাপন করতেছে এখন। সো এটা এটাতে হয় কি একটা কাদা ছোঁয়া ছুঁয়ে হয় ওন ডেমোক্রেটিক শিবিরে, সেখানে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। যেমন আপনি যখন মানে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটি আমেরিকার রাজনৈতিক চর্চাটি সেটি বহন করে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, মোহাম্মদ এন মজুমদার কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপা, বলুন। আমি ফ্লোরিডা থেকে কথা বলছিলাম, আমি আমি কিন্তু তার সাথে কথা বলতে পারি? অবশ্যই বলুন জি। আমি আমি অ্যাকচুয়ালি অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আমি রিসেন্টলি কিছুদিন আগে সিটিজেনশিপ পেয়েছি, আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করতে চাই সিটিজেনশিপ হিসেবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যে আমি আমি যদি ওদের জন্য অ্যাজ এ স্পাউস হিসেবে অ্যাপ্লাই করার পূর্বে পরে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করি, তাহলে কি ওরা আসতে পারবে ভিজিট ভিসার জন্য? ওদের বয়স 24 বছর 26 বছর। ওকে, সো আপনি আপনি বাই বাই জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেটা গুড, বাট ভিজিট ভিসা আসার জন্য কাউকে নিষেধ করবে না, এটা অলওয়েজ ওপেন, যে কেউ অ্যাপ্লাই করতে পারে। তবে এখানে ইউএস এমবেসি একটা এটা প্রতিবন্ধকতা হিসেবে নিবে, তারা ধরে নিবে যেহেতু আপনার বোন এখানে থাকে সিটিজেন, আপনি হয়তো এখান থেকে আর ফেরত যাবেন না, এই সম্ভাবনায় তাকে দিবে না হয়তো, বাট হয়তো দ্বিতীয় পারে ভিজিট বিষয়গুলো অলওয়েজ ইউ ক্যান ট্রাই, যদি এই কনসুলেট অফিসার মনে করে যে আপনি একটা ভিজিট করার মতো লোক, আপনি ইতিপূর্বে বিভিন্ন দেশ ভিজিট করেছেন, যুক্তরাষ্ট্রে আপনি ভিজিট আসি আপনি থাকি যাওয়ার মতো লোক না, যেমন বাংলাদেশে আপনার ফ্যামিলি টাইজ আছে, বাংলাদেশে আপনার বিজনেস আছে, বাংলাদেশের ছেলে মেয়ে বা অন্যান্য ফ্যামিলি মেম্বার আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া মিট করলে এটা একটা আপনাকে মনে রাখতে হবে, এটা ডিসক্রিশনারি ডিসক্রিশনারি রুল অ্যাপ্লাই করবে কনসুলেট, এবং আপনি ট্রাই করতে পারেন। তা তবে সেখানে আপনি সত্য কথা বলতে হবে, যদি আপনি কিছু ভুল কথা বলেন শেষে ওনারা ইমিগ্রেট হয়ে আসতেই সমস্যা সৃষ্টি হতে পারে। মানে সঠিক তথ্য দিতে হবে যে তার আবেদনটি আছে, আবেদন করতে কোনো সমস্যা নেই, তবে দেয়া না দেয়া সেই ইমিগ্রেশন অফিসারের উপরে নির্ভর করবে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাভেদ বলছি পুলিশ থেকে। জি ভাইয়া, প্রশ্নটি? ওকে, আমার প্রশ্নটা অ্যাটর্নি সাহেবের কাছে, যদি কারো গ্রিন কার্ড হয় ক্যান্সেলেশন রিমুভাল 10 ইয়ার্স এর থ্রুতে, ওয়াইফ এবং কেস ইউএস সিটিজেন, উনাদের ইয়েতে সিটিজেনশিপের জন্য কতদিন সময় লাগে? আমি জানি যে স্পাউসের মাধ্যমে 2 বছর 9 মাস লাগে যদি সিটিজেন হয়, তবে ওইটার জন্য কতদিন লাগে? আমি কোশ্চেনটা যদি এভাবে বুঝি যে যদি আপনি বলেন ক্যান্সেলেশন অফ রিমুভাল, ক্যান্সেলেশন অফ রিমুভাল করার মাত্র তারাই কোয়ালিফাই করে যে সিটিজেন এবং এবং সিটিজেনের ওয়াইফ বা স্পাউস বা যদি ডিপোর্টেশন ফেস করে তারা ক্যান্সেলেশন রিমুভাল ফাইল করতে পারে, যদি ওই ব্যক্তি 10 বছর বা ততোধিক সময় এখানে থেকে থাকে এবং যদি প্রমাণ করতে পারে যে ওর ডিপোর্টেশনের ফলে তার ফুসসা
সিটিজেন ওয়াইফ বা চিলড্রেন ক্ষতিগ্রস্ত হবে এবং এবং তারাও বাংলাদেশে ফেরত গেলে ওনার সাথে তারা বাংলাদেশে তারা সেম ফ্যাসিলিটি পাবে না বা বাংলাদেশে তারা কোনো এখানকার সুযোগ সুবিধা বঞ্চিত হবে। সো এটা হার্ডশিপ প্রসেস। সো যদি ওইটাই আপনার কোশ্চেন হয় তাহলে আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়া মিট করতে হবে এবং এগুলো অভিজ্ঞ অ্যাটর্নির মাধ্যমে করাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার পছন্দের আইনজীবীর মাধ্যমে করাই উচিত। সবসময় বলা হয় যে খুব সিম্পল মনে হয় কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায় পরিস্থিতি। এক্ষেত্রে একটু জানতে চাই যে আমরা তো সাধারণত ইমিগ্রেশন নিয়ে অনেক সময় অনেক কিছু খুব সহজ ভাবে দিই, কিন্তু প্রতিটি যেমন সময় নষ্ট করে অনেক সময় কমপ্লিকেটেড জটিল পরিস্থিতি তৈরি করে ফেলে, তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? সেটা পরামর্শ হলো আমরা অলওয়েজ লোকজনকে বলি, দেখেন একজন লোক ডক্টর হইতে পারে, পিএইচডি হইতে পারে অন্য অ্যানাদার ফিল্ড অফ ডিসিপ্লিন, বাট লয়ের ব্যাপারে যদি আপনি লয়ার না হন আপনার উচিত হবে আরেকজন লয়ের মাধ্যমে করা। কারণ সিম্পল ফ্যামিলি পিটিশন একটা 10-11 ফেজ অনেকগুলো কোশ্চেন থাকে, যেমন আর ইউ নার্সি, সো অর ইউ পলিগমি, অনেকগুলো কোশ্চেন থাকে। এট দ্য এন্ড এটা না বুঝিয়ে অনেকে বলে যে ইয়েস, আসলে এটা হবে নো, অনেক জায়গায় কোশ্চেনটা আপাত দৃষ্টিতে মনে হয় এটা নো হওয়ার কথা, কিন্তু আসলে যেমন আর ইউ উইলিং টু বিয়ার আর্মস, সো এগুলো না বুঝিয়া বললেন যে নো বললেন, হয়তো মনে করতেছে কোন কারোকে গুলি করবেন কিনা। আসলে এখানে বলা হয়েছে যে জাতির ফয়জনে আপনি অস্ত্র নিতে প্রস্তুত আছেন কিনা, তো এখানে উনি মনে করলেন যে আমি অস্ত্র গোলাগুলিতে জড়িত না, উনি না বললেন, দ্যাট মিনস ইউ আর নট লয়াল টু দি কান্ট্রি, আসলে তো আপনি লয়াল, সো না বুঝিয়া এই এই পিটিশনের ফলে হয়তো দুই বছর পরে বললো যে না তোমার পিটিশন রং হয়েছে, দেন ইউ বিহাইন্ড টু ইয়ার, হয়তো ওই যে কিকব্যাক যে কাগজপত্র আপনার বাসায় আসলে আপনাকে আর ফাইল না, আপনার দেশে গেছেন ভ্যাকেশনে গেছেন আর ফান নাই। সো এই জন্য উচিত হবে কোশ্চেন ভালোভাবে যদি না বুঝেন, ইচ এন্ড এভরি কোশ্চেন ইউ হ্যাভ টু 100% শিওর হয়ে যাই ইয়েস অর নো বক্সে ক্লিক করতে হবে, এবং যে যে কাজের জন্য দক্ষ তার কাছে যাওয়াটাই ভালো। প্রত্যেকটি মানুষ তার নিজের হয়তো কর্মজীবনে এক এক জায়গায় সফল, কিন্তু তার যদি প্রয়োজন হয় আইনি পেশে অবশ্যই যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে যেতে হবে। একজন আছেন, আমরা একটু প্রশ্ন নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? আমার নাম আহাদ, জামাইকা থেকে বলছি। আচ্ছা জি ভাই, প্রশ্নটি? হ্যাঁ, প্রশ্নটি হলো মানে মা যদি সন্তানের জন্য দরখাস্ত করে তাকে অবশ্যই কি সিটিজেন হতে হবে নাকি গ্রিন কার্ড হলে হবে? ওকে, এবার বলি, মা যদি এখানে যেমন গ্রিন কার্ড দাঁড়িয়ে হয় তার আনমেরিড চিলড্রেনের জন্য বাংলাদেশ থেকে আনার জন্য গ্রিন কার্ড দিয়ে করতে পারবে, তবে মেরিড চিলড্রেনের জন্য মাকে সিটিজেন হইতে হবে। আবার এখানে আবার কতগুলা কথা আছে, যেমন এখান থেকে আপনি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করিয়ে বাংলাদেশ থেকে আনতে পারবেন, অনেকে আবার এখানে থাকা লোকটার জন্য গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করা যায়, এটা অলওয়েজ লোকেরা করতেছে, অনেক লয়ার এ করতেছে, আমরা অলওয়েজ পাই, দ্যাট ইজ রং, কারণ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস শুধু সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল। গ্রিন কার্ড দাঁড়িয়ে যেমন আমি যদি যেমন আমি গ্রিন কার্ড দাঁড়িয়ে আমি আমার ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে পারবো, কিন্তু আমি গ্রিন কার্ড দাঁড়িয়ে এখানে আরেকজনকে বিয়ে করি এখানে গ্রিন কার্ড দিতে পারবো না। আমার কোশ্চেনটা ছিল যদি গ্রিন কার্ড হয়ে যায় ক্যান্সেলেশন রিমুভাল এর মাধ্যমে হওয়ার পরে সিটিজেনশিপ নেওয়ার জন্য কতদিন লাগে, 4 বছর না 2 বছর? শুধুমাত্র সিটিজেনের স্পাউজেরাই 3 বছরের যেটা যেটা রুল, আর 5 ইয়ার রুল অ্যাপ্লাই ফর এনিবডি এলস 5 ইয়ার করতে হবে, তবে 5 ইয়ারের 3-4 মাস আগে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা, তবে আপনার উত্তরটা হলো 5 ইয়ার রুল। আচ্ছা, উনি সময়টি জানতে চেয়েছিলেন, আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমরা বিভিন্ন সময়ে দেখি যে অনেক সময় ছোট ছোট ইনফরমেশন, যেটি অভিবাসন সংক্রান্ত, আমি এই জায়গাটি থেকে আপনার কাছে জানতে চাই যে গ্রিন কার্ড দিয়ে হয়তো বাবা মা আবেদন করেছেন তার সন্তানের জন্য, আনম্যারিড চাইল্ডের জন্য, তারা হয়তো জানেনই না যে এই এই আবেদনটি বাঁচিয়ে রাখতে হলে তার সন্তান বিয়ে করতে পারবে না, তো সেই তথ্যগুলো আপনি কিভাবে দর্শকদের একটু জানাবেন, কারণ প্রায় এই ভুলটি করে থাকেন তারা। যারা আমি বলবো যারা আমরা বলতে পারি না যে তুমি মাস্ট প্রত্যেকটা পিটিশনের জন্য লয়ার নিতে হবে, কোনো কথা নাই, বা ধর যদি লয়ার নেওয়া হয় না এত এক্সপেন্সিভ হয় না, 200-300 টাকা এগুলো মোস্ট অফ দ্য লয়ার করে, তবে যদি আপনি নিজে নিজে করতে চান বেস্ট হলে প্রত্যেকটা ফরমের ইনস্ট্রাকশন থাকে, প্রত্যেকটা ফরমে ফরম নিচে থাকে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন বলা থাকে
কোন বক্সে কি উত্তর দিতে হবে, কতটুকু টাইম লাগবে এবং কি বিধিনিষেধ আছে, কোথায় ফাইল, প্রত্যেকটা ফর্ম কিন্তু এক জায়গায় ফাইল করা হয় না। যেমন ওয়ার্ক পারমিটের জন্য কেউ কেউ এক একটা ওয়ার্ক পারমিটের জন্য এক এক রকমের কোডিং ইউজ করা হয় এবং এক একটা ওয়ার্ক পারমিটের জন্য এক এক রকমের ফিও ভিন্ন। এক একটা ওয়ার্ক পারমিট কিন্তু এক একটা লক বক্সে মেল করা হয়। যেমন যারা ড্রিমার্স ড্রিমস এর আওতায় স্টুডেন্ট ওয়ার্ক পারমিট রিনিউ করছেন তাদের ফি হলো 495, অন্যদের জন্য হলো 410, আবার কারো কারো আছে কোন কোন ক্ষেত্রে যেমন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস পেন্ডিং কোন ফিও লাগবে না। সো এবং কোন কোন জায়গা আছে ফি ওয়েভার অ্যাপ্লিকেবল, যেমন ফি লাগবে না, কোন কোন ক্ষেত্রে যেমন ফি দিতেই হবে। তো এই জিনিসগুলো না জানিয়ে যেমন যেখানে দিতে হবে না ফি সেখানে যদি ফি দিয়ে থাকেন স্টিল ইজ নো গুড, তারা ফি সব ফেরত দিবে। যেখানে ফি 710 দেওয়ার কথা 495 বেশি দিয়ে দিলেন আপনি, তারপর আর ফেরত দিবে, কারণ ইট হ্যাজ টু বি এক্সাক্ট। এই ধরনের সমস্যাগুলো আমরা এভরিডে ফেস করি। তো যখন একলা ব্লু শিট নিয়ে আবার নিয়ে আসে তখন আমরা করে দিই এটা, তো আমাদেরকে ফি দিই, এতে করে হয় কি সে দুই তিন মাস সময় লস হলো আর টাকাটাও অনেক সময়। আবার যখন মানি অর্ডার বানাবেন আমরা অলওয়েজ লোকজনকে বলি অলওয়েজ বেস্ট হলো রেগুলার চেক দেওয়া। রেগুলার চেক যখন দিলে আপনার ব্যাংক থেকে চেকটা গেলো কিনা আপনি খবর পাবেন যে ক্যাশ করলো কিনা এবং সিল থাকে USCIS এর। আর যখন মানি অর্ডার দেওয়া হয়, মানি অর্ডার ইজ লাইক স্ট্যান্ডার্ডেবল ডকুমেন্ট ইনস্টলমেন্ট, এটা যদি হারিয়ে যায় এটা ফাইতে এক বছর সময় লাগে আবার ফেরত আনতে। সেজন্য বেস্ট হলো নিজের রেগুলার চেক ইউজ করা, নট মানি অর্ডার। এবং ছোট ছোট টিপস কিন্তু অনেক বড় দুর্ঘটনা থেকে বলবো জটিলতা থেকে রক্ষা করে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আমরা আমাদের কথা বলবো। আমাদের নির্ধারিত একটি বিষয় আছে আজকে ন্যান্সি পেলোসির যে দুটো আমি বলবো ইতিবাচক মনোভাবের যে জায়গা সেটি নিয়ে আমরা ব্যাখ্যা করছিলাম, সেই সাথে আপনাদের প্রশ্ন এবং মতামত নিচ্ছি, ছোট্ট বিরতি সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ এন মজুমদার আমাদের সাথে আছেন, মাস্টার অফ ল এবং আইনজীবী। এবং সবচেয়ে আপনাকে আমার পরিচয় করে দিতে ভালো লাগে, এই কমিউনিটির অনেকগুলো কাজের সাথে আপনি জড়িয়ে আছেন এবং বলা হয় যে কোনো মানুষের যে কোনো সহযোগিতার জন্য আপনাকে নক করলে সেই জায়গাটিতে আপনার সহযোগিতা পাওয়া যায়। আপনার কাছে আমরা দুটো বিষয় নিয়ে প্রসঙ্গ আলোচনা শুরু করেছিলাম, তবে একটি বিষয় ওনাদের প্রশ্নের সূত্র ধরে, দর্শকদের প্রশ্নের সূত্র ধরে আমি আইনি বিষয় একটু জানতে চাই। সেটি হচ্ছে আপনি বলছিলেন যে ছোট ছোট অনেক সময় অনেক কিছু আছে ফর্ম ফিল আপের যেমনটি বিষয়, ঠিক তেমনি অনেক বিষয়গুলো যদি আমরা না জানি অনেক সময় জটিল পরিস্থিতি তৈরি হয়। তো এক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে, বিশেষ করে আইনি বিষয় নিয়ে? শিওর, শুধু ইমিগ্রেশন না, ইমিগ্রেশন তো একটা আছে, যেমন ব্যাকলগ হয়ে যায় অনেক সময়। ভাই জন্য অ্যাপ্লাই করলেন 12 বছর পর দেখা গেলো পিটিশনটা ডিফেক্টিভ, তখন তারা অনেক ফ্রাস্ট্রেশন হয়, এটা একটা। এবং ইভেন কি দেখেন অনেকগুলো সামন আসে আপনাদের ঘরে অনেক সময়, টিকিট খাওয়া, ওই টিকিটের পয়সা ঠিক মতো দিলেন না, এগুলাতে প্রবলেম হয়। ক্রিমিনাল কোর্টে দেখা গেলো অনেক সময় ক্রিমিনাল কোর্টে পুলিশ ডাকছে আপনাকে, আপনি নিজে চলে গেছেন সেখানে, অথচ সেখানে আপনার অধিকার নিয়ে কথা বলা উচিত। যদি আপনার অ্যারেস্ট হয়ে যান, দ্যাট অ্যারেস্ট উইল রিমেন ইন ইউর পোর্টফোলিও ফর এভার। তো সুতরাং অ্যারেস্ট অ্যাভয়েড করার কতগুলো পথ আছে, এবং অ্যারেস্ট হওয়ার পরেও বিচার ব্যবস্থা যদি ভালোভাবে আপনি সালাই নিয়ে যান, হয়তো আপনি ডিসমিসাল হয় ফাইতে পারেন। আমরা অনেক সময় একটু পয়সা বাঁচানোর জন্য তারা নিজে নিজে গেলো, বললো যে তোমার কিছু হবে না, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কিছু কিছু কথা বলে, ঠিক আছে তোমার তোমাকে একদিনের সাজা দিলাম, তোমার আজকে চলে যাবা। বাট সে হয়তো যদি এটা বার্গেন করতে সাজা ছাড়াই সে আসতে পারতো, সে একদিনের সাজা যখন নিছেন তো ইট ইজ কনভিক্টেড, এটা এটাকে বলা হয় আপনি সাজা হয়েছি। মরার পরেও যদি আপনার আপনার রিপোর্ট চাওয়া হয় এখানে লেখা থাকবেই, হ্যাঁ আপনি ডিসমিসাল হয়ে গেছেন, আপনি আপনার উচিত ছিল তখন এই ফ্লুইড এন্ড প্রুফ করিয়া এটাকে ক্লিয়ার করে নেওয়া। সো ওই সময় যদি 2000 বা 1000 টাকা খরচ করতো ওইটা হয়তো ক্লিন হইতো, বাট পরবর্তীতে যদি আপিল করতে যান, ওয়ান্স জাজমেন্ট ইজ এন্টার্ড এটাকে আপিল করিয়া ডিসমিস করা ভেরি ভেরি ডিফিকাল্ট। সেই জন্য যে কোনো আইনি বিষয়ে, শুধু ইমিগ্রেশন বিষয়ে না, সিভিল কোডের সামন যখন আপনার আসে আপনাকে কেয়ারফুলি ফুটতে হবে। যদি ফুটতে না পারেন কাউকে দিয়ে পড়াইতে হবে, এটাকে সুই ফেলে দিবেন না, কিন্তু ফালা দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আপনি ফ্লোরিডা চলে গেলেন, অন্য স্টেটে চলে গেলেন, বাট আপনাদের আমাদের যে এখানকার আইডেন্টিটি হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারে আপনাকে ফাবেই। এবং সাপোজ আপনি 29 বছর বাঁচার পর মারা গেলেন, বাট আপনার বিরুদ্ধে ওইটা লিন বলা হয়, LIEN, তো লিন কোথায় ফুটবে? আপনি যদি বাড়ি থেকে বাড়িতে ফই থাকবে, আপনার সোশ্যাল সিকিউরিটি ফই থাকবে, আপনার কোনো সম্পত্তি থাকলে সম্পত্তিতে ফই থাকবে, আপনার ছেলে বা পুষ্যরা এটাকে ফেস করতে হবে। সো এই জন্য শুধু ইমিগ্রেশন বিষয়ই না, প্রত্যেকটি আইনি বিষয়ে আমরা এখানে দেখছি অনেক অনেক লোক প্র্যাকটিসিং
ফিজিশিয়ান অন্য প্র্যাকটিসিং সিপিএ ভালো ভালো বিজনেস পিপল কোয়ালিফাইড লোক ওরা যে কোনো ইস্যু নিয়ে ওদের ক্লার্কের পাঠায় যে ভাই আমাদের আমাদের কাছে ফাইলটা দিয়ে যায় আমরা কাজটা করি। অথচ দেখা গেল কিছু লোক আছে এখানে এইটা ফাঁস করছে ওইটা ফাঁস করছে বিএ ফাঁস করছে অথচ ওই ওরা অল্পবিদ্যা ভয়ঙ্কর ওরা নিজের নিজের অনেক কাজ করে ফেলে অ্যান্ড দ্যাটস দ্য কিলার দ্যাটস দ্য কিলার সন্তান যদি একুশের নিচে থাকে বাবা মা যদি গ্রিন কার্ড ধারী হয় তাহলে অ্যাপ্লাই করলে সর্বোচ্চ কতদিন লাগবে? এখন অলমোস্ট 4 ইয়ার অভিজ্ঞ তার কাছে করাটাই ভালো, যে আমরা ফর্মটি শুধু পড়তে পাচ্ছি বলে যে আমরা ভাবছি যে আমি ফিল আপ করে দিয়ে দিই শুধু শুধু কেন আমি টাকা ওয়েস্ট করব, কিন্তু এটি যে জটিল পরিস্থিতি তৈরি করে বিশেষ করে ভাই বোনদের অ্যাপ্লিকেশনও তো দেখা যায় 12-13 বছর পরে সেটি বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাবে। এবং ইভেন অনেকে দেখেন অনেকে বললো যে গ্রিন কার্ড নাই, সে আর একটা গ্রিন কার্ড ধারী মেয়েকে বিয়ে করে, ওই গ্রিন কার্ড ধারী মেয়ে কিন্তু তাকে কিছু দিতে পারবে না এখানে। আচ্ছা, এবং অ্যাপ্লিকেশনটা অলমোস্ট অলমোস্ট এভরি উইক আমি একটা দুটো পাই যে আমরা আমি ও আমি আমার ওয়াইফ গ্রিন কার্ড আমরা I-130 এখানে ফাইল করছি, ফাইল করাতে ওরা আরো ডিপোর্টেশনের সম্মুখীন হয়, তাকে যখন ডাকবে তখন তার কোয়ালিফাইড না, উচিত ছিল তারা ওয়েট করা ওই ওই ওয়াইফটা সিটিজেন হয়ে যেন এখানে ফাইল করে, বাট গ্রিন কার্ড ধরে তার ও হাজব্যান্ডকে আনতে পারবে যদি হাজব্যান্ড বাংলাদেশ থেকে আসে, এটা কনসুলেট প্রসিডিং পসিবল বাট অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পসিবল না। সো এই জন্য আমি অলওয়েজ এখানে আসিয়া বলি প্রত্যেকটা রুল আছে, রুলের এক্সেপশন আছে, এটা না বুঝিয়া এবং যদি যদি আপনি নিজে করতে হয় বেস্ট হবে, ফর্ম আছে, ফর্ম ইনস্ট্রাকশন আছে, ফাইলিং ইনস্ট্রাকশন, ওই ইনস্ট্রাকশন পুরোপুরি আপনাকে বুঝতে হবে, পুরোপুরি না বুঝলে কাউকে যে বুঝাইতে হবে, না বুঝে এটা ফাইল করা মানে অনেক সময় এটা আপনার লাভ হয় না, এটা বলা হিতে বিপরীত, এটা আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এবং আপনি বলছিলেন যে অনেক সময় ডিপোর্টও করে দেওয়ার ঘটনা ঘটে, কারণ যখন এটা অ্যাডজাস্টমেন্ট যখন অ্যাডজাস্টমেন্ট হয় না তাকে কোর্টে ফরানো হয়, তখন এই লং আইল্যান্ডে আমরা ওই কয়েকদিন আগে একটা কেস পাইছি যে হাজব্যান্ডের জন্য ফাইল করছে, হাজব্যান্ড তো ওই মহিলা নিজে গ্রিন কার্ড দাঁড়ি, তো এটা অ্যাডজাস্টমেন্ট হয় নাই, যেটা ও অফিসার কিন্তু ডিনে না করিয়ে জাজের কাছে পাঠাইছে, এখন জাজ থেকে উঠে আনা কাপড় কয়েকটা কোর্ট অ্যাফিয়ারেন্স এই অযথা ঝামেলা, সো ওই জন্য বেস্ট হবে এইসব ব্যাপার, বিশেষ করে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ফাইল করার সময় এখন ফি হইল $1,225, সো ওই ফিটাও কিন্তু আপনার বরবাদ হয়, নষ্ট হয়, সো এতটুকু কত টাকা ফি একটা অ্যাপ্লিকেশন করার সময় মেডিকেল করতে হয়, এটা ফাইল করতে হয়, ট্যাক্স অনেক কিছু দিতে হয়, অথচ হোল অ্যাপ্লিকেশন ইজ ডিফেক্টিভ, ওয়ার্থলেস, কোন দরকার ছিল না, কোনো দরকার ছিল না। আমরা আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ ব্রন্স থেকে, আমি খামাল বলছি। জি ভাই, প্রশ্নটি নকল আপা আপনার মাধ্যমে আমি মজুমদার শহর থেকে একটা জিনিস জানতে চাই। জি, আমি দেশটাকে আমার প্রথম ওয়াইফকে আমি গ্রিন কার্ড ধরি, আমার ওয়াইফকে আমি নিয়ে আসছি, কিন্তু আমার আরো একজন ওয়াইফ আছে বাংলাদেশে, এখন ওনাকে আনার মতো আমি কোন রাস্তা পাবো নি বা আনতে পারবো কিনা, মানে আমার ওই ওয়াইফের পারমিশন আছে, উনি বলছে যে তুমি আনতে চাইলে। শুনেন, আপনার ওয়াইফের পারমিশন দেওয়ার কোনো ক্ষমতা নেই এখানকার আইন অনুসারে, আপনি ইউ অনলি ক্যান ম্যারিড ওয়ান্স, একটা ওয়াইফকে আপনি আনতে পারবেন, আপনি বলতে পারেন যে আমি ওয়াইফ দুইটা আছে, এখানকার ল এটা অ্যালাউ করে না, তবে এখানে অন্য পাবে আনতে পারবেন, যেমন একটা একটা পথ হইলো আপনার ওই ওদের ওর ছেলে মেয়ে যদি হয় ছেলে মেয়ে অ্যাপ্লাই করিয়া আনতে পারবে, এরকম অনেকের ওয়াইফ দুজনে আনছে এখানে, বাট সেম হাজব্যান্ড দুটো ওয়াইফকে আপনি আনতে পারবেন না, মানে সেটির কোনো সম্ভাবনা নেই, যদি ছেলে মেয়ে থাকে সে হয়তো তার মায়ের জন্য আবেদন করে যে জায়গাটি। আপনি খুব সুন্দর একটি জায়গায় ছিলেন, আমি সেই জায়গাটিতে আবার ফেরত যেতে চাই, যে আপনি বলছিলেন যে প্রত্যেকটি জায়গায় বুঝে শুনে কাজ করা উচিত, সেই জায়গাটিতে আপনার আর কোনো পরামর্শ আছে কিনা? শিওর, এগেইন আপনারা ফেসাদেবীর সাহায্য নেবেন, যে যে কাজ করে, যেমন যদি আপনার ট্যাক্স ফাইল করতে হয় আপনি সিপিআর কাছে যাবেন, যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য ইমিগ্রেশন বিশেষজ্ঞর কাছে বা ইমিগ্রেশন ফর্ম যেগুলো তারা, ইভেন কি ল ফর্ম চুজ করার সময় আপনাকে কেয়ারফুল হইতে হবে, অনেক সময় দেখা যায় একটা লোক সিভিল প্র্যাকটিস করে সেখানে গিয়ে হয়তো মাঝে মধ্যে কয়েকটা ইমিগ্রেশন ফাইল করে, সেখানে মোস্ট লাইকলি তারা ভুল করবে, কারণ এই লয়ার আর ক্লার্কের দিয়েছে আর ক্লার্কের ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপ করার পরে এভরিথিং ইজ আপসাইড ডাউন, এটা ইভিডিয়ে হইতেছে, সুতরাং এবং অনেকে বাই কিনতেছেন, আপনি যখন বাই কিনবেন ব্রোকারে বাই ফাইল এবং ব্রোকারে লোনের জন্য রেডি করলো,
ব্রোকার আবার লয়ে নিল, তার একটা চক্র বলা, তার একটা গ্রুপ হয়ে গেল, সুতরাং আপনার রিয়েল রিপ্রেজেন্টেশন সেখানে হচ্ছে না। আপনার পয়েন্টস বলা হয়, টাকা টোকা যে কাকে দিতেছেন এগুলো কিছুই আপনি ফুটতে পারবেন না। সেজন্য বেস্ট হলো আপনি বাই কেনার সময় আপনি ব্রোকারকে বললেন, ব্রোকার বাই ঠিক করে দিবে, আপনার লয়ের আপনি নেবেন, যে আপনাকে 100% বুঝে দিতে হবে প্রত্যেকটা ডাইমস নিকেল কিভাবে আপনার জন্য খরচ হইলো। এখন এটা ক্লোজিং করার পরে আসে যদি আমাকে দেখানি কাগজগুলা, এগুলোকে দেখতে ইন্টারেস্টেড হবে না, কারণ সেটা আর পয়সা দিবেন না আপনি। এবং পয়সা যখন চলে গেছে প্র্যাকটিক্যালি ইম্পসিবল টাকাটা আদায় করা এখানে। মানে যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিজের যে জায়গাটিতে কমফোর্টেবল সব তথ্য পাবেন সেই জায়গাটিতে যাওয়াটা ভালো। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? স্যার এন্ড আপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্পিকারটি বন্ধ করে নিতে হবে যে ভাইয়া। আপা আমার একটা কোশ্চেন ছিল স্যারের কাছে, ওয়ার্ক পারমিট কতদিন আগে রিনিউ করতে হয়? আমি সাধারণত আপনি এখন 4 মান্থ আগে করাই ভালো, কারণ যদিও তারা 3 মাসে প্রসেস করে সব আরও লেট হয়, একটু আগে করলে সুবিধা এতটুকু যে আপনার ওই এক্সপায়ার হওয়ার আগে ওই আরেকটা কার্ড আসি যায়। আর যদি লেটে করেন তাতে ওই মাঝখানে কিছু সময় ওয়ার্ক পারমিট ছাড়াই থাকতে হয়, অনেক এমপ্লয়ার ওয়ার্ক পারমিট বেলিট ছাড়া কাজ দিতে চায় না। আচ্ছা, তার মানে একটু আগে করার পরামর্শ দিচ্ছেন। আরেকজন আছেন, এবং একটু অনুরোধ আমরা সবসময় করে থাকি, সেটি হচ্ছে স্পিকারটি বন্ধ করে নেবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। আপনার প্রশ্ন যদি আমরা ঠিকভাবে বুঝতে নাই পারি, উত্তর কিংবা তথ্য পাবেন কি করে? কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মজুর মজুর রহমান বলছি। জি ভাই, প্রশ্নটি প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ অ্যাপ্লাই করছে ওর বোনের জন্য, ওর I-130 অ্যাপ্রুভ হয়ে আছে, এন্ড বিশ্বের জন্য ওয়াইট করছে। ওর হাজবেন্ড নাই মারা গেছে, ও দেশে একটু মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ওকে কি কোনোভাবে আনা যাবে কোনো অ্যাডভান্স প্রসেস করে? সরি, ওইটা ওইরকম অ্যাডভান্স প্রসেস করে দিবে না, কারণ মেডিকেল গ্রাউন্ডে আনা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কারণ আমাদের দেশের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহ উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে, ওরা বলবে তুমি আমেরিকা নিবে কেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে নিয়ে যাও। সুতরাং এটা আশ্বাস দেওয়া ঠিক হবে না, বাট আপনি ট্রাই করতে পারেন। মানে ট্রাই করতে অসুবিধা নেই? ট্রাই করতে অসুবিধা নেই, বাট না দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমি একজনকে বললাম ট্রাই করা, ট্রাই করা কিন্তু ইজি না। একটা লোক সিলেট বা নোয়াখালী থেকে আসলো গেলো, তো আমি যদি জানি যে এটা হবে না তাকে আমি এনকারেজ করাও ঠিক না, ওইটা রাইট অ্যাডভাইস না। আচ্ছা, খুব সুন্দর করে এই জায়গাটিতে ব্যাখ্যা দিয়েছেন। অনেক সময় দেখেন লোক আসিয়ে বলে যে ঠিক আছে কিছু টাকা দিবি তুমি ট্রাই করো, আমি জানি যে ট্রাই করলেও হবে না, তারপর আমি ট্রাই করা মানে টাকাটা অযথা নেওয়া, এটা বলে দেওয়াই ভালো, যে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি না হওয়ার সম্ভাবনাই বেশি, তারপরে যদি বলেন আমি ট্রাই করতে পারি, তারপরে লোকেরা করবে। আর সেই জায়গাটি থেকে আরেকজন আছেন আমাদের সাথে, এবং আমরা যেহেতু অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা দুটো প্রশ্ন নিব, এরপরে আমরা নিতে পারবো না। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? স্পিকারটি বন্ধ করে নেবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, এবং সুস্পষ্ট ভাবে ছোট্ট করে প্রশ্ন করতে হবে। কে আছেন? কে আছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজুমদার ভাই কে জিজ্ঞাসা করতে চাই? জি জি। বাই ওয়ান ক্যাটাগরি, ডিসেম্বরের 4 তারিখে সাপোর্টের জন্য বলছিল, তো আমি সবকিছু দিয়ে দিছি বুঝছেন, একেবারে মানে এই DS-260 ফিল আপ করে তারপরে সবকিছু দিয়ে দিছি, কিন্তু এখন অনলাইনে ফাইল করতে হয়, এবং 864 যদি কমপ্লিট করে থাকেন তাহলে ভেরি সুন আপনাকে ইন্টারভিউ ডেটে দিবে, তবে যদি ভুল হয়ে থাকে এটা অনেক সময় লাগবে, কারণ মোস্ট অফ দি টাইম যদি কোনো লয়াররা না করে এগুলো, এখন জিনিসটা এত বেশি ইনফরমেশন, এত বেশি ফর্ম, এটা মোস্ট অফ দি টাইম ভুল হয়ে যায়, ছোটোখাটো ভুল হয়ে যায়। তো আপনি NBC-তে জিজ্ঞাসা করেন, ন্যাশনাল ভিসা সেন্টারে এটা ঠিকমতো আছে কি না, বা কোনো কোনো ত্রুটিপূর্ণ আছে কি না জিজ্ঞাসা করেন। আরেকজন আছেন, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দিদার বলছি DC থেকে। জি দিদার ভাই, বলুন। জি স্যারের কাছে আমার একটা ছোট প্রশ্ন, যে আমি I-360 অ্যাপ্লাই করছি, এটা 6 মাস হয়েছে আর কি, তো আমি জানতে চাচ্ছি অ্যাপ্রুভ হইতে কত সময় লাগে, ওরা এখনো কোনো এভিডেন্স চাই নাই, আমি অনলাইনে ট্রাই করছি, ওরা
দুই মাসের মধ্যে এভিডেন্স চাই আর কি। তো ওরা কোনো কিছু পাঠায় নাই, বা আমি শুধু রিসিভ লেটার পাইছি, একটা প্রিমা প্রেস পাইছি, প্রিমা প্রেস লেটার আর কি, আর কিছু পাই নাই। তো আমি জানতে চাচ্ছি কতদিন পর অ্যাপ্রুভ হয় ইউজুয়ালি এইসব কেস I-360। ফাইভ এফএসিও শব্দ অর্থ হলো প্রাথমিক। সো প্রাথমিক রিসিভ আপনি পাইছেন। এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ভেরি ভেরি টেকনিক্যাল, আপনি বেটার স্পাউস বলা হয়। তো এটা নিশ্চয় কোনো লয়ের মাধ্যমে আপনি ফাইল করেছেন, আপনার লয়ের সাথে কথা বলেন। এটা ওয়েডিং টাইম এখন হলো অলমোস্ট 18 মান্থ। সো আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনি নিজে নিজে এটা করেই থাকেন, এটা অলমোস্ট অলমোস্ট গ্যারান্টি দেন এটা কোনো অ্যাপ্রুভ কিছু হবে না। আর যদি লয়ের থাকে আপনার লয়ের সাথে এটা কথা বলেন। অসংখ্য ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন, এবং আজকে যাদের আমরা প্রশ্নগুলো নিতে পাচ্ছি না, আগামীকাল আইনজীবী থাকবেন, অ্যাটর্নি থাকবেন আমাদের সাথে, আপনারা কালকেও প্রশ্নগুলো করতে পারবেন। তবে মোহাম্মদ এন মজুমদার, সব শেষ কি বলবেন উপসংহারে? সো থ্যাংক ইউ আজকে দর্শকদের এবং আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি শেষ পর্যায়ে দুইটা দাবা দিতে চাই। ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডার্সা ক্লার্ক একটা মাইনরিটি কমিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আওতায় মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কলেজ স্টুডেন্টদেরকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে একটা ডিনারের ব্যবস্থা করেছি। এই জন্য ওই ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ইজ দ্য বিগেস্ট এমপ্লয়ার ইন দি ব্রঙ্কস। সেখানে টেকনিক্যাল কাজ এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নির প্রচুর পদ খালি হয়। আমাদের ইয়ং লোকেরা যাতে জবগুলো পায়, কীভাবে পায়, সেটা একটা এম্পাওয়ারিং প্রজেক্ট হিসাবে আমরা করতেছি। তারিখ হচ্ছে এপ্রিলের 6 তারিখ 6টায়, এবং যারা নিতে চান এটা ফেসবুকে অন্যান্য মিডিয়া থাকবে, আমাকে ইনবক্স করলে আমরা ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে ওই ডিনারে বসার সুযোগ করে দেব। এবং নেক্সট ইনভাইটেশন হচ্ছে এপ্রিলের 7 তারিখে, পরের দিনেই আমেরিকান অ্যান্টি ডিফ্যামেশন লীগ এবং বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে একটা রিলিজিয়াস কমিউনিটি হারমোনিয়াস ডিনার হবে, সেটা কোঅপ সিটিতে। এটা ওয়ান অফ দি বেস্ট ডিনার ইউ ক্যান থিঙ্ক অফ। সেখানে জুইশ, হিসপানিক, মুসলিম, বিভিন্ন জাতির ক্লাস দিয়ে এবং বিভিন্ন জাতির লোকেরা একসাথে প্রেয়ার করবে, একসাথে খাবে, এবং বিভিন্ন জাতি ধর্মের ভিতরে কিভাবে হারমোনিয়াস রিলেশনশিপ গড়ে তোলা যায় সে ব্যাপারে কথা বলা হবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন। সবাই অনেক ভালো থাকবেন।